আমি যখন রিহার্সাল থেকে বাড়ি ফিরতাম, তখন বাবা মা আমার ডিরেক্টরকে ফোন করে একথাও বলতেন যে স্যার, আপনি একটু আমার মেয়েকে তাড়াতাড়ি রিহার্সাল থেকে ছেড়ে দেবেন, তুমি কিন্তু 10টার মধ্যে বাড়ি ফিরে যেও। এটা আমার বাবা মা বলেছে। আমি নারী, আমি পুরুষের সমান, আমি তাকে পৌঁছে দিতে পারি, সে আমায় পৌঁছে দেবে কেন? এখন কোথাও যেন এই নির্দেশিকা পড়ে মনে হচ্ছে, কি জানি ওই সময়টা কি কমতে শুরু করলো, রাত 10টাটা রাত 8টা হলো। চোদ্দই অগস্টের মতো রাত আগে কোনোদিন দেখেনি কলকাতা। মেয়েদের রাতে ঘরবন্দি থাকার হাজার বছরের পিতৃতান্ত্রিক বিধান তাকে ছুঁড়ে ফেলে রাজপথের দখল নিয়েছিলেন মেয়েরা। তার 3 দিন বাদেই রাতের কর্মস্থলে নারী সুরক্ষার নিদান দিল রাজ্য সরকার। বলা হলো যথাসম্ভব নাইট শিফট থেকে অব্যাহতি দিতে হবে মেয়েদের। কিন্তু যে মেয়েদের কাজ সেরে বাড়ি ফিরতে দেরি হয়ে যায় রোজ, রাতকে ভয়মুক্ত করার বদলে সরকারি বিধান কি সেই ভয়ের ঘেরাটোপেই শিলমোহর দিল? আমি তুর না, আমি সর্বক্ষণের নাট্যকর্মী। আমি প্রথাগতভাবে স্কুলে পড়েছি, তারপরে আমি নাটক নিয়ে পড়াশোনা করেছি, তারপরে নাটক শেখার জন্য রিহার্সালে গেছি, এবং বাবা মা আমাকে বলেছে নাটক করছো, যাই করছো সবই করো, তার সঙ্গে তুমি যদি চাও একটু ক্যামেরাতে অভিনয় করতে চাও করতেই পারো, কিন্তু তুমি কিন্তু 10টার মধ্যে বাড়ি ফিরে যেও। এটা আমার বাবা মা বলেছে, কারণ তারা খুবই ছাপোষা, সাধারণ সরকারি চাকরি করেছেন এবং তারা সবসময়ই চাইতেন একটিমাত্র মেয়ে, সে যেন কখনো কোনো বিপদে না পড়ে। আমি ঘটনার চক্রে বলছি যে আমি যখন রিহার্সাল থেকে বাড়ি ফিরতাম, তখন বাবা মা আমার ডিরেক্টরকে ফোন করে একথাও বলতেন যে স্যার, আপনি একটু আমার মেয়েকে তাড়াতাড়ি রিহার্সাল থেকে ছেড়ে দেবেন। আমার ডিরেক্টরকে তখন কী ব্যবস্থা করতে হয়েছিল বলতো? ওই দলের বাকি যে ছেলেরা রয়েছে তাদের মধ্যে দুজনকে বলা হলো যে তুরনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি, আবার অন্য দুজন ছেলেকে বলা হলো অমুককে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি, আরেকটি মেয়েকে। তখন আমার খুব অস্বস্তি হয়েছিল, তখন আমি বড় হয়ে গেছি, আমি কলেজে পড়ছি, এবং তখন আমার মনে হয়েছিল যে আমার বন্ধুটি, দলের ওই ছেলেটি, সে আমার সঙ্গে কষ্ট করে থিয়েটার করছে, সে কি আমার অভিভাবক? সে তাকে আমি পৌঁছে দিচ্ছি না কেন? মানে আমাদের তখন বিপ্লবী মন এমনভাবে বলে উঠেছে যে আমি নারী, আমি পুরুষের সমান, আমি তাকে পৌঁছে দিতে পারি, সে আমায় পৌঁছে দেবে কেন? তোমার যদি রাত হয় আমারও রাত, একদম। তোমার যদি সমস্ত জায়গা হয় পার্ক স্ট্রিট হয় আমারও পার্ক স্ট্রিট, সব জায়গায় সমান সমান। বাবা আমাকে বলেছিল রাত 10টায় বাড়ি ফেরো, কোথাও আমার বৃহত্তর অভিভাবক, আমার রাষ্ট্রের দায়িত্বে আমি যাকে রাখছি, যাদের রাখছি, তারা কোথায় বলবে স্যার আপনি চিন্তা করছেন কেন, রাত 10টায় কেন, ভোর 4টায় ফিরলেও আপনার মেয়ে সেফ আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি চেয়েছিলেন তো আপনার মেয়ে থিয়েটার করবে, অভিনয় করবে, সেটা নিশ্চিন্তে করছে। এখন কোথাও যেন এই নির্দেশিকা পড়ে মনে হচ্ছে, কি জানি ওই সময়টা কি কমতে শুরু করলো, রাত 10টাটা রাত 8টা হলো, সন্ধে 7টা হলো, বিকেল 4টে হয়ে যাচ্ছে, এবার কি আস্তে আস্তে পুরোটাই গুটিয়ে যাবে? আকাশ যতটা পুরুষের ততটাই নারী, সেটা যেন অর্ধেক আকাশ হয়ে আমরা যেন বাঁচতে পারি, বাঁচার মতো বাঁচতে চাই, এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দিয়ে যেতে চাই। আমার মেয়ে হয়েছে, তার এখন 6 বছর বয়স, 10 বছর কেটে যাওয়ার পরে আমি কি আমার বাবার মতোই বলবো রাত 10টাও নয় তুই বিকেল 6টার মধ্যে, বিকেল 5টার মধ্যে বাড়ি ফের, কি হবে? আমার কত বোনেরা রয়েছে নার্সিং এর ডিউটি করে, আমি তখনও রিয়েলাইজ করিনি যখন এই ঘটনাটা ঘটে, তারপরে আমার হঠাৎ চমক ভাঙে যে এতটা আনসেফ ওরা, এতটা আনসেফ ভাবে ও কাজ করছিল, আর তাহলে আমার মেয়েকে আমি কোন প্রফেশনের দিকে বলবো? যে আবার কি তাহলে আমি ট্রেডিশনালি বলবো যে আমার মেয়েকে যে তুই মোটামুটি বাড়িতেই ড্রয়িং শেখা বা টিউশন শেখা বা গানের দুটো স্টুডেন্ট নিয়ে ক্লাস করা, বাড়িতে এসে সেই স্টুডেন্টরা ক্লাস করুক, তুই যেন বেরোস না। আমি শুনেছি তোমরা নাকি এখনো
আমি তো পারবো না, আমি নিজের জীবনে কি পারবো, আমি হঠাৎ করে বলতে পারবো আমার নাট্যদলকে যে কৃষ্ণনগরে যে শোটা আছে আমাকে একটা ম্যাজিক করে, রাত 10টায় যখন শোটা শেষ হচ্ছে আমাকে ম্যাজিক করে 10:05 মধ্যে মানে দক্ষিণ কলকাতার বাড়িতে পৌঁছে দাও, সেটা তো আমি পারবো না, আমার তো পেটের ভাত চলে যাবে, এরকম কাজ করতে পারবো না, আমি তো নাটক ছেড়ে থাকতে পারবো না।